আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 29শে সেপ্টেম্বর 2023, রোজ শুক্রবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছে আজকে সৈকত ডেইরি ফার্মে। আর এই সৈকত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আপনারা জানেন যে সৈকত ডেইরি ফার্ম মূলত এখান থেকে উন্নত মানের বাছাই করা ফিজিয়ান, হলস্টেন ফিজিয়ান, জার্সি, অস্ট্রেলিয়ান এই ধরনের গাভী বিক্রি করা হয়ে থাকে। চাইলে এখানে এসে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভী গরু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, চলুন আমরা সৈকত ডেইরি ফার্মের মালিক প্রোপ্রাইটার রঞ্জু মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রঞ্জু ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ ইনশাআল্লাহ। শুরুতে একদম নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম, আমি মোহাম্মদ রঞ্জু মোল্লা, সৈকত ডেইরি ফার্মের মালিক। ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। মূলত আপনাদের একটা বিক্রয় প্রতিষ্ঠান? জি জি। প্রতি সপ্তাহে তো কালেকশন থাকতেছে? ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে কালেকশন আছে, প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে। আজকে কয়টা গাভী দেখানো যাবে? গাভী এখন 10টা গাভী দেখাবো। 10টা গাভী? জি। বাচ্চা সহ কয়টা আছে ভাই? বাচ্চা সহ এবার বেশি, প্রেগনেটি কম হবে। সর্বোপরি আপনারা যে সর্বোচ্চ ভালো গাভী আছে, ভালো মানের গাভী? হ্যাঁ, দর্শক কিতা ভাইরা এরা দেখলে ফেরি বুঝতে পারবে, বাচ্চা লাগাবিগুলো, বাচ্চা ভালো, গাভীগুলোও ভালো, সর্বোচ্চ বাছাই করা গাভী ইনশাআল্লাহ। আপনার সাথে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বারটা রয়েছে, যদিও আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, নাম্বারটা দর্শকদের বলে দিবেন। নাম্বার 01719129545। আর এই নাম্বারটা বলার পরে আমি যে কথাটা বলতেছি সেটা হলো, আমার এই নাম্বার নিয়ে একটা ভাইয়ের খুব সমস্যা হচ্ছে। মানে লাস্টে দেখেন বাংলায় দেওয়া আছে 4, ওই 8-এর মতো দেখা যাচ্ছে, ওই নাম্বারটাই বারবার ভুল করে মানুষ ফোন দিচ্ছে, ওই নাম্বারে অনেক ফোন চলে যাচ্ছে। আর ওই ভাইয়ের যেহেতু ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে ফোন যাওয়ার কারণে ভাই আসলে সমস্যা হচ্ছে। এর আগে আমাকে একবার অভিযোগ দিছিল যে ভাই আসলে এইভাবে ফোন আসলে আমার সমস্যা হয়, তো দুইবার বিকাশেও মানুষ ভুল করে টাকা মেরে দিছে ওই নাম্বারে। তো না, ভদ্রলোক ভালো বলে আমাকে টাকা রিটার্ন দিছে, দেন গত সপ্তাহে আবার এই ভুল করে এই নাম্বারে 20,000 টাকা দিয়ে দিছে। 20,000 দেওয়ার কারণে টাকাটা আমাকে 10,000 রিটার্ন দিছে, আর ওনা বলছে যে আপনি প্রতিবেদনে এই কথাটা ঠিক করে বলে দিলে আমি আর ওই বাদ বাকি আবার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ওকে 10,000 টাকা আমি ঠেকা রাখছি। তার মানে এখন বুঝে বলে দেবেন ইংরেজিতে নাম্বারটা দিতে হবে, পুরো নাম্বারই থাকবে ইংরেজি, তাহলে মানুষের এই ভুলটা হয়তো হবে না। এখানে ব্যানারে দেওয়া আছে বাংলাতে, অবশ্যই আমরা স্ক্রিনে ইংরেজিতে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে ইংরেজিতে দিয়ে দেবো, 01719129545। জি, লাস্ট হবে 45। জি, ওই অনেকেই 85 করে ফোন দিচ্ছে, মানে দেশের বাইরে থেকে যারা অনেকেই এই নাম্বারে ফোন দেয় ভুল করে, এই নাম্বারে একটা নাম্বারে ভুল করে। আচ্ছা, এই ভুলটা যাতে দর্শক ভাইরা, আমি অনুরোধ করতেছি যাতে আপনারা সঠিকভাবে নাম্বারটা উঠায় ফোন দিয়ে আমার সাথে কথা বলুন। অনেক ধন্যবাদ, কাস্টমাররা অনেকেই চলে আসছে, আমরা আবার হয়তো প্রতিবেদন করতে করতে গাভী তো আপনার বিক্রি হয়ে যায়। জি জি। দর্শকদের জন্য কিছু গাভী চলেন দেখাই। জি রঞ্জু ভাই, শুরুতে আমরা এক নাম্বার সিরিয়ালে একটা প্রেগনেন্ট গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁতে দুইটা প্রথম বাচ্চা হবে। দুই দাঁত? জি। আচ্ছা, দুই দাঁত প্রথম বাচ্চা হবে, সময় আছে কতদিন? সময় আছে এখনো 15-20 দিনের মধ্যে। 15 থেকে 20 দিন? 20 দিন। জি। আচ্ছা, যেহেতু উলান সাবার আগে এটা মোটামুটি অনেকটা হালকা নেমে আসছে, তারপরে এই সময়ের মধ্যে আরও নেমে যাবে? না না, আমরা একসাথে। আচ্ছা, এখন যদি বিক্রি করেন এই অবস্থায় নিলে দর্শকরা কী দামে নিতে পারবে? এটা 1,65,000 টাকা দাম। 1,65,000? জি। আচ্ছা, 1,65,000 টাকা। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে। ভাই, দুই নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতেছি সাদা কালো রঙের, এই গাভীটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান জাতের। আচ্ছা, হলস্টেন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত প্রথম বাচ্চা হবে। দাঁতে দুইটা? জি। আচ্ছা, এটাও দুই দাঁত প্রথম বাচ্চা হবে। মাস্টার, এগুলো গরু এর উপরে জাত হয় না। আচ্ছা আচ্ছা। গলা চিকন, মাজা বিলে মোটা। আচ্ছা, একদম হাই কোয়ালিটি? একদম হাই কোয়ালিটি। আচ্ছা, বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন? বাচ্চা দেওয়ার সময় আছে এখন মোটামুটি, এটার ওই
ওইরকমই 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন জি। উলান সাভারের কন্ডিশন মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ খুব ভালো। দর্শকরা যারা জাতমান দেখে গাভি কিনবে দীর্ঘদিনের জন্য তারা এই গাভিগুলো নিতে পারে। জি জি। আচ্ছা এই গাভিটার দাম কেমন আসবে? এটার দাম আসবে 1,90,000 টাকা চাওয়া। আজকের গাভি কোনটাই কোনটার চেয়ে কম না? না আমি বলছি তো এবার বাছাই করা গাভি সবগুলো গাভি ভালো। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে দুইটা, দুই দাঁত, দুইটা প্রথম বাচ্চা হবে। আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা হবে। জি। উলান সাভার তো অনেকটাই নেমে গেছে, কতদিন সময় আছে? ওর সময় আছে মোটামুটি 20 দিন। 20 দিন? আচ্ছা 20 দিন যে কন্ডিশনে সাভার দেখতেছি তাতে মনে হয় 20 দিন তো মনে হয় নিবে না ভাই, আগেই তো মনে হয় বাচ্চা হয়ে যাওয়ার কথা। না এর সামার হবে, অনেক সামার হবে, আরও হবে, যাই সময় আছে। আসলে বলেন কি বাটার সব ক্লিয়ার আছে তো? একদম চারবার দেখেন চার যায় ফাঁকা ফাঁকা। আচ্ছা এই ধরনের গাভিগুলো যদিও প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিবে, আপনার একটা আনুমানিক ধারণা কত লিটার দুধ আসতে পারে? এগুলো আমার ধারণা 20+ থাকবে। 20+? জি। আচ্ছা 20+ আসলে তিন নাম্বার সিরিয়ালের এই গাভিটার দাম কত চাচ্ছেন? এর দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000? জি। আচ্ছা 2,25,000। দর্শক আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি দেখতেছি, একদম সাদা রঙের, সাথে একটা বাচ্চা রয়েছে। রঞ্জু ভাই এই গাভিটা কি জাতে? এটা দেখেন অনেকেই এই গাভিগুলোকে রানী বলে। আচ্ছা অরিজিনালি দেখেন সাদা গাভি, জাতে তো মনে হয় হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান, কিন্তু কালারটা একদমই সাদা, একদম সাদা, ওর চোখ হালকা ছাপ আছে কালো, দেখেন লাগ চোখের ভুরু সহকারে সাদা, শিঙেগুলো পার খুরগুলো সব দিকেই সাদা। অনেকে ভালোবেসে রানী শঙ্কর বলে, পরিমণি বলে, মৌসুমি বলে, এক একজন এক এক নামে ডাকে। তো সব মিলে হলস্টেন ফিজিয়ান জাতের এই গাভিটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে কেবলই দুইটা দাঁত হলো, দুই দাঁত, দুই দাঁত, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দিছে, সঙ্গে বাচ্চাটাও হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা। হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা, ভবিষ্যতের আরেকটা গাভি, আরেকটা গাভি। আচ্ছা বাটতলাগুলো টানছেন তো সব ক্লিয়ার? একদম ক্লিয়ার। দুধ কেমন আইডিয়া করছেন? দুধ আমার আইডিয়া যে 18 থেকে 20 লিটার থাকবে। 18 থেকে 20 লিটার? জি। হলস্টেন ফিজিয়ান বা রানী শঙ্কর যাই বলি, জি, আপনার এই গাভিটা এখন যদি বিক্রি করেন কেমন দাম আসবে? দাম আসলে 2,45,000 দাম চাওয়া, 2,35,000 টাকা দাম। 2,35,000? জি। চাওয়া মা বাদ 2,35,000 টাকা ফিক্স? জি। দর্শক আলোচনার সুযোগ পাবে না? 45 দাম তাহলে আলোচনা হয়ে গেল, একবারে ছেড়ে দিলেন। জি জি। আচ্ছা অনেক ধন্যবাদ, চলেন তাহলে দর্শকদের পরে গাভি দেখাবো। ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বিশাল আকৃতির গাভি দেখতেছি, সাদা কালো রঙের, এই গাভিটা কি জাতের? জাতে হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে চারটে, প্রথম বাচ্চা হবে। চার দাঁত প্রথম বাচ্চা হবে। জি। অনেকটা বড়সড় একটা গাভি, সময় আছে কতদিন? সময় আছে মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়তো বাচ্চা হয়। 7 থেকে 10 দিন? আচ্ছা যেহেতু বড় গাভি ভাই, এগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে? এগুলো 18-20 লিটার। 18 থেকে 20 লিটার ধারণা। একদম সুস্থ সবল গাভি? একদম সুস্থ সবল। এখন এই অবস্থায় বিক্রি করলে পাঁচ নাম্বার সিরিয়ালের বিগ বডির এই গাভিটার দাম কেমন চাচ্ছেন? দাম হলো 2,30,000 টাকা। 2,30,000? জি। আচ্ছা 2,30,000 টাকা দাম, আলোচনার সুযোগ রাখছেন। জি। আর যারা সরাসরি আসবে তারা তো মনে হয় স্পেশাল সুযোগ সুবিধা নিয়ে গাভি কিনতে পারবে। জি। চলেন রঞ্জু ভাই পরের যে গাভিগুলো আছে সে গাভিগুলো দেখাবেন। রঞ্জু ভাই আমরা 6 নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভি দেখতেছি, এটা তো মনে হয় বাচ্চা সহ ভাই? হ্যাঁ বাচ্চা সহ। 6 নাম্বার গাভিটার কি জাতের? হলস্টেন ফিজিয়ান জাত। হলস্টেন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? 6টা, এটা 2 সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে। দাঁতে 6টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। জি। কি বাচ্চা সাথে? সঙ্গে আছে ষাঁড় বাচ্চা, অনেক বড় সড়ো দেখেন। আচ্ছা অনেক বড় সড়ো একটা ষাঁড় বাচ্চা, বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স হয়েছে আপনার 5 দিন। 5 দিন? জি। আচ্ছা 5 দিনের বাচ্চা সহ মোটামুটি গাভিটা থেকে দুধের পরিমাণ কেমন পাওয়া যাবে? দুধের পরিমাণ এখন যে কেউ দোয়া লিলে সকালবেলা 10-11 কেজি দোয়া দেখা যাবে। 10 থেকে 11 কেজি সকালে? জি। আচ্ছা সকাল বিকেল 5-6 কেজি দর্শকরা দহন করে দেখে নিতে পারবে। জি। আর দুধের পরিপূর্ণ দুধ আসলে আপনার 20 লিটার দুধ। আচ্ছা এখন এই অবস্থায় যেরকম আছে দর্শকরা সেরকমই দেখে নিবে। জি। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 2,25,000 টাকা। 2,25,000? 6 নাম্বার সিরিয়ালের গাভি 2,25,000 টাকা দাম, আলোচনার সুযোগ রাখবেন। জি জি। 7 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি দেখতেছি, সাদা কালো রঙের, সাদা অংশটাই বেশি, এই গাভিটা কি জাতের?
একটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান, অরিজিনালি হলস্টেইন ফ্রিজিয়ান। দেখেন এর সঙ্গে আবার বাচ্চা, এর উপরে বাচ্চা হয় না। আচ্ছা, 100 বাচ্চা, বকনা বাচ্চা, একদম রানী বাচ্চা, ফিট সাদা। দেখেন একদম মুখ চোখ নাক কান সবই সাদা, অনেক সুন্দর একটা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটার বয়স কেমন হয়েছে? কয়দিন বাচ্চার বয়স হয়েছে? আপনার 10-12 দিন হয়েছে। 10-12 দিন। আচ্ছা, গাবিটা কয় দাঁত বললেন? দর্শকরা চাইলে দুধ দহন করে দেখবে। রানী গাবি বাচ্চা ও রানী গাবি, এর ভবিষ্যৎ ধরেন যে বাচ্চাটা 100-100 বাচ্চা। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি আপনার 265,000 টাকা। 265,000 টাকা, সুযোগ তো অবশ্যই আছে আলোচনার। জি জি। আচ্ছা ভাই, চলেন তাহলে পরে গাবিটা দেখাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে 8 নম্বর সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাবি দেখতেছি, সাদা কালো রঙের। হ্যাঁ, আরেকটা রানী গাবি। এইটাও আপনার হলস্টেইন ফ্রিজিয়ান রানী? জি, বাচ্চাটাও রানী। আচ্ছা, সাথে কি বাচ্চা? মেয়ে বাচ্চা, আরেকটা গাবি, সাথে বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাবি। গাবি দাঁত কয়টা? দুই দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। দাঁতে তো দুইটাই আছে নাকি? হ্যাঁ, দুটি আছে, দুই দাঁত। প্রথম বাচ্চা, বিগ বডির গাবি। আর বাচ্চার বয়স কয়দিন বললেন? বাচ্চার বয়স 3 দিন হয়েছে। 3 দিন। জি। দুধ কেমন আসবে দুই বেলা দিয়ে? দুধ এটা আসলে 20-22 লিটার। 20-22 লিটার। জি। এখন এই অবস্থায় বিক্রি করলে 8 নম্বর সিরিয়ালের গাবিটার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি এটারও 2,65,000। এটাও 2,65,000? জি। আচ্ছা, 2,65,000 টাকা দরদামে সুযোগ রাখবেন। হ্যাঁ, দরদাম। জোড়া ধরে যদি কেউ নেয় রানী গাবি রানী বাচ্চা সহ, সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা সুযোগ দেওয়া যায়, হয়তো গাড়ি ভাড়া করে ফ্রেড করে দিলাম। আমার সাথে দরদাম করার পরে অনেক কথা বলে আলোচনা করে নিতে পারবে। জি। আচ্ছা, আমরা 9 নম্বর সিরিয়ালের গাবিটা দেখতেছি ভাই। এই গাবিটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত। এটাও দুই দাঁতের গাবি, বড় সড়ো গাবি, অনেক বড় সড়ো গাবি, প্রথম বাচ্চা হবে। বাচ্চা প্রথম? জি। আচ্ছা, কতদিন সময় আছে এটার? সময় আছে আপনার এখনো 15 দিনের মতো, কমপক্ষে 15 দিন সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় কিন্তু আট পিস হয়ে যায়। জি জি। অনেকেই বলে যে ভাই 15 দিন কি 20 দিন বলছিল, দেখা যাচ্ছে 5 দিন 7 দিন 8 দিন পরেই বাচ্চা হয়ে গেছে। জি, এরকম হয় অনেক সময়, হয়ে যায়। একদিনে প্রেগনেন্ট হলেও দেখা যায় 1 সপ্তাহ 1-5 বাচ্চা হয়। আচ্ছা, এখন এই অবস্থায় প্রেগনেন্ট সুস্থ সবল আছে? সুস্থ সবল। দর্শকরা এখান থেকে সুস্থ সবল গাবি দেখে শুনে নিয়ে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, দাম কত চাচ্ছেন 9 নম্বর সিরিয়ালের গাবিটার? এখানে 3টা একই দাম, পরপর দুটো আগে বলছি 65 করে, এটাও 65, 2,00,000। এটাও 2,65,000। আলোচনার সুযোগ তো অবশ্যই আছে। জি ভাই, শেষ মুহূর্তে আমরা 10 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা বিশাল আকৃতির গাবি দেখতেছি। এই গাবিটা কি জাতের? এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান গাবি, মশি অস্ট্রেলিয়া যাকে বলে, মশি অস্ট্রেলিয়ান, মশি অস্ট্রেলিয়া গাবি। অনেক বড় সড়ো। দাঁত কয়টা হয়েছে? দাঁতে 4টে। 4 দাঁত। বাচ্চা কয় নম্বর? প্রথম বাচ্চা। 4 দাঁত, প্রথম বাচ্চা। সাথে কি বাচ্চা? বড় সড়ো গাবি হিসেবে প্রথম বাচ্চা, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, কি বকনা না ষাঁড় বাচ্চা ভাই? সঙ্গে বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়স কয়দিন হয়েছে? বাচ্চার বয়স এই তো কয়েক ঘন্টা হয়েছে, সবেমাত্র জন্ম ফুল পরি ক্লিয়ার হলো। আচ্ছা, ফুল টুল ক্লিয়ার। এখন এই অবস্থায় হাতের মতো এই গরুটা, আসলে কেমন আইডিয়া করছেন দুধ কেমন আসবে? দুধ আমার আইডিয়া যে 20 থাকবে, 20 লিটার। তাতে এখন 2 লিটার কম বেশি আজকে বাচ্চা দেওয়া গরু। আচ্ছা, কম বেশি করে ধরে নিতে হবে। আচ্ছা, এখন এই অবস্থায় বিক্রি করলো শেষ মুহূর্তে, যেহেতু গাবিটা বড় দামটা বেশি চাইেন না, স্বাভাবিকই চাইেন, কত দাম চাচ্ছেন? যাক, দাম যেহেতু কম চার কথা বললেন, আসলে গাবিটা আমার সংগ্রহ, এই গাবিগুলো তো আমার কিনা গাবি। জি জি। প্রত্যেকটা গাবি তো একই রকমভাবে কালেকশন করা যায় না, কম বেশি হয়ে যায় অনেক সময় পর্দায় পাইলেই। আচ্ছা, তো গাবিটা আমি দাম চাইলাম 2,35,000 টাকা। 2,35,000? জি। আচ্ছা, 2,35,000 টাকা যে নিবে তার হয়তো গাবিটা নেওয়া পড়তে হবে। আচ্ছা, 4 দাঁতে প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা, এবং সাথে একটা ভবিষ্যৎ গাবি বকনা। জি। অনেক ধন্যবাদ ভাই নতুন কিছু গাবি দর্শকদের দেখানোর জন্য। এবং দর্শক, আজকে কিন্তু আমরা সৈকত ডেয়ারি ফার্মের যে গাবিগুলো দেখলাম, সবগুলো গাবি কিন্তু হাই কোয়ালিটির, হাই রেঞ্জের গাবি। যারা এই গাবিগুলো সংগ্রহ করবেন, একদম রঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা সংগ্রহ করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।